वालेकुम सर। अस्सलाम वालेकुम सर। কেমন আছো? কেমন সবাই? ভালো স্যার, আপনি? ভালো, আপনি কেমন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। এর আগে তোমাদের ক্লাস হলো একটা? হ্যাঁ স্যার। কি স্যার? কি ক্লাস হলো এর আগে? ইংলিশ স্যার। তোমাদের ম্যাডাম তো সময় পার করে দিছে আমার সময়। আচ্ছা, তোমরা দ্রুত জয়েন করো, আমাদের হাতে সময় আছে। সময় নাই, 11টায় ক্লাস শুরু, তা আমি 2 মিনিট সময় তোমাদেরকে দিলাম। 2 মিনিট সবাই জয়েন করো না। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে এপিবিএন পাবলিক স্কুল ও কলেজের পক্ষ থেকে জুম অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আজকে তোমাদের ক্লাস অষ্টম শ্রেণীর গণিত অষ্টম অধ্যায়ের জ্যামিতি। এর আগে আমি 2টা জ্যামিতি ক্লাস নিয়েছি, আজকে আর একটা ক্লাস নিব। তোমরা যারা জয়েন করেছো, জয়েন করে সাউন্ড আর ভিডিওটা অফ করে রেখো, আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। আর যাদের কোনো প্রবলেম হবে, এই প্রবলেমগুলো তোমরা নোট করবা, মানে খাতা কলম নিয়ে বসো। যখন যে যা প্রবলেম হবে সেটা আন্ডারলাইন বা একটা নোট করে রেখে দিবা, আমার ক্লাস বা লেকচার শেষ হলে তোমরা সেটা আমার সাথে পরামর্শ করতে পারো। জ্যামিতি হলো গণিতের এমন একটা অধ্যায় বা শাখা, এটা তোমার বর্ণনা যদি না বোঝো, শুধু মুখস্থ করার টেন্ডেন্সি বা চিন্তা ভাবনা থাকে, তাহলে জ্যামিতিতে তোমরা ফুল নাম্বার পাবা না। জ্যামিতি হলো বিশেষ করে উপপাদ্য, যেটা উপপাদ্যটা চিত্রের সাথে তোমাকে বুঝতে হবে, চিত্রের সাথে বুঝে মিল করে যদি তুমি লিখতে পারো তাহলে তোমরা জ্যামিতিতেও ফুল মার্ক পাবে। অনেকের ধারণা যে জ্যামিতিতে শুধু নাম্বার কাটে, জ্যামিতিতে ভালো নাম্বার পাওয়া যায় না, এটা হলো ছাত্রদের ধারণা, কিন্তু এটা কিন্তু ঠিক নয়। তোমরা চিত্রের সাথে মিল করে বর্ণনা যদি লিখতে পারো তাহলে তোমরা সঠিক নাম্বার মানে ফুল নাম্বার জ্যামিতি তো পাবে। জ্যামিতির 2টা অংশ, আর আগে আমরা আলোচনা করছি, একটা উপপাদ্য একটা সম্পাদ্য। উপপাদ্য হলো জ্যামিতির কোনো বিষয়ে যুক্তিসহ প্রমাণ, অর্থাৎ চিত্র যদি একটু নির্ভুল হয় না হয়, অর্থাৎ সামান্য যদি ত্রুটিপূর্ণ জ্যামিতির চিত্র হয় কিন্তু তোমার প্রমাণের যুক্তি যদি সঠিক হয় তাহলে তুমি নাম্বার পেয়ে যাবে। অর্থাৎ এখানে উপপাদ্যতে চিত্রটা অতটা বেশি গুরুত্বপূর্ণ না, অর্থাৎ যুক্তি সহ প্রমাণটাই হলো তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কারণে যখন তোমরা উপপাদ্য প্রমাণ করতে যাবে তখন হলো তার যুক্তি প্রমাণটা চিত্রের সাথে সুন্দর করে মিল করে বুঝে লিখলে জ্যামিতিতেও তোমরা ফুল নম্বর পাবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তোমরা যখন জ্যামিতির উপপাদ্যগুলোর মুখস্থ করে লেখার চেষ্টা করো তখনই তোমাদের চিত্রের সাথে আর বর্ণনা মিল হয় না, তখন সেটা তোমরা বুঝতেও পারো না। যাক, প্রিয় শিক্ষার্থী, আমি এখন আজকে তোমাদের 3টা উপপাদ্য নিয়ে আলোচনা করতে চাই। 3টা হুবহু মিল আছে, একটা যদি প্রথমে বোঝো, অর্থাৎ প্রথমটা যদি বোঝো তাহলে পরের 2টা বোঝা তোমাদের জন্য সহজ হবে। তো আমি মূল ক্লাসে চলে গেলাম। আমাদের উপপাদ্যের 4টা অংশ, এর আগের ক্লাসে আমরা আলোচনা করছি উপপাদ্যের, একটা উপপাদ্য প্রমাণ করতে গেলে 4টা অংশ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে হলো সাধারণ নির্বাচন, 2 নম্বর বিশেষ নির্বাচন, 3 নম্বর অঙ্কন, 4 নম্বর হলো প্রমাণ।
একটা উপপাদ্যের এই চারটা অংশ থাকে। এখন আমরা পর্যায়ক্রমে এই চারটা অংশ নিয়ে আলোচনা করব। দেখো প্রথম প্রশ্নটা দেখো, প্রমাণ করো যে, সরি এটা না, প্রথম প্রশ্ন হলো আমাদের এটা, প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা হলো আমাদের প্রশ্ন। এটার আলোকে আমরা এখন এটা প্রমাণ করতে যে চারটা অংশ আমরা লিখব। প্রথমে সাধারণ নির্বাচন, প্রশ্নের যেটা দেওয়া থাকে সেটাই সাধারণ নির্বাচন। অর্থাৎ এখানে আছে প্রমাণ করো যে, আমাদের লিখতে হবে প্রমাণ করতে হবে যে, শুধু এইটুকু চেঞ্জ, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এর আগের ক্লাসে আমরা কর্ণ কাকে বলে আলোচনা করছি, অর্থাৎ কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কৌণিক বিন্দুর সংযোগ সরলরেখাকে বলা হয় কর্ণ। ভালো করে বুঝো, আমি কিন্তু এই প্রশ্ন ধরব, কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কৌণিক বিন্দুর সংযোজক সরলরেখাকে বলা হয় কর্ণ। একটা চতুর্ভুজের দুইটি কর্ণ থাকতে পারে, খেয়াল করো এ বি সি ডি একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের এ একটি কৌণিক বিন্দু, তার বিপরীত কৌণিক বিন্দু হলো সি। তোমরা ডিস্টার্ব করলে একজন, আমি তোমাদেরকে মিউট করে দিলাম। এখন আসো আমার কথা শোনো, এই এ একটি কৌণিক বিন্দু, তার বিপরীত কৌণিক বিন্দু সি, এ আর সি যোগ করলাম তাহলে একটা সরলরেখা তৈরি হলো। এই এসি কে বলা হচ্ছে এই চতুর্ভুজ বা এই সামান্তরিকের একটা কর্ণ, অনুরূপভাবে বিডিও একটা কর্ণ। এখন এসি আর বিডি কর্ণ পরস্পর এই যে ও বিন্দুতে ছেদ করেছে। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এ ও সমান সি ও, আবার বি ও সমান ডি ও, অর্থাৎ কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এসি কর্ণটা বিডি কর্ণকে সমান দুই ভাগে ভাগ করেছে, অর্থাৎ বি ও আর ডি ও সমান। অনুরূপভাবে বিডি কর্ণ এসি কর্ণকে সমান দুই ভাগে ভাগ করেছে, অর্থাৎ এ ও সমান সি ও। এই চারটে আমাদের প্রমাণ করতে হবে প্রিয় শিক্ষার্থী। তাহলে আমরা দেখো সাধারণ নির্বাচনের পর এবার বিশেষ নির্বাচন। সাধারণ নির্বাচন যখন আমরা নামকরণ করব, সাধারণ নির্বাচন যখন আমরা নামকরণ করব তখন সেটাই হয়ে যাবে বিশেষ নির্বাচন। দেখো এখানে লেখা আছে সামান্তরিক, কিন্তু নাম নাই, আমরা একটা নাম দিলাম এ বি সি ডি একটি সামান্তরিক, এর এসি একটা, এখানে লেখা আছে দুইটি কর্ণ, কিন্তু এখানে কর্ণ দুটির নাম নাই, এখানে আমরা নাম দিলাম এসি একটা কর্ণ, বিডি একটা কর্ণ, এই কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এ ও সমান সি ও এবং বি ও সমান ডি ও, এই দুইটা আমাদের প্রমাণ করতে হবে। বিশেষ নির্বাচন, সাধারণ নির্বাচন যখন আমরা অক্ষরের মাধ্যমে অক্ষর প্রতীক দ্বারা নামকরণ করে সাজাই দেব, তখন সেই সাধারণ নির্বাচনটা হয়ে যাবে আমাদের বিশেষ নির্বাচন। তাহলে আমাদের বিশেষ নির্বাচন দেখো, এর চিত্রের দিকে তাকাও, মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক, এসি আর বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এ ও সমান সি ও, বি ও সমান ডি ও। এভাবে চিত্রে দেখে দেখে তোমরা সাধারণ নির্বাচন লিখে দিবা। তাহলে সাধারণ নির্বাচন আমাদের লেখা শেষ। তাহলে আমাদের চারটা অংশের ভিতরে দুইটা অংশ শেষ, সাধারণ নির্বাচন আর বিশেষ নির্বাচন। এরপর আসলো অঙ্কন, কোনো একটা জ্যামিতিক প্রমাণ করতে গিয়ে যদি অতিরিক্ত কিছু কাজ করতে হয় তাহলে সেই অতিরিক্ত কাজকে বলা হয় অঙ্কন। অঙ্কন কখনো কখনো প্রমাণের জন্য দরকার লাগে, কখনো কখনো লাগে না। কোনো একটা জ্যামিতিক প্রমাণ করতে গিয়ে যদি চিত্রেতে অতিরিক্ত কোনো কাজ করতে হয় তাহলে সেটার নাম হলো অঙ্কন। এখানে আমাদের প্রমাণ করতে গিয়ে, এই চিত্রের প্রমাণ করতে গিয়ে অতিরিক্ত কোনো কাজের আমাদের প্রয়োজন নেই, এই কারণে আমাদের অঙ্কনের অংশও দরকার নেই, আমরা সরাসরি চলে গেলাম প্রমাণে। প্রমাণটা দেখো, আমরা যখনই এখানে এ বি এসি আর দুই বিডি দুইটি কর্ণ অঙ্কন করলাম, এখানে অনেকগুলান ত্রিভুজ তৈরি হয়েছে, এখানে মোট আটটা ত্রিভুজ আছে।
আমাদের কাজ হলো যে কোনো দুটা বিপরীত জোড়া ত্রিভুজ অর্থাৎ এ ও বি এটার বিপরীত হলো সি ও ডি এটাও নিতে পারো অথবা এ ও ডির সাথে বি ও সি ও নিতে পারো অর্থাৎ এখানে আমরা যে কোনো দুইটি বিপরীত জোড়া ত্রিভুজ সর্বসম দেখাব দুইটি বিপরীত ত্রিভুজ সর্বসম আমরা দেখাতে পারলে আমাদের প্রমাণটা সরাসরি চলে আসবে কেউ এখানে আমি এখানে এ ও বির সাথে সি ও ডি অর্থাৎ এ ও বি ত্রিভুজ আর সি ও ডি ত্রিভুজ আমি সর্বসম দেখালাম কেউ যদি মনে করে যে আমি এই দুটা দেখাবো এ ও ডির সাথে বি ও সি দেখাবো তাও হবে তোমাদের ইচ্ছা এখন আসো আমরা এই দুটা ত্রিভুজ সর্বসম দেখাতে চাই প্রিয় শিক্ষার্থী দুইটা ত্রিভুজ সর্বসম দেখানোর পাঁচটা পদ্ধতি আছে এগুলো আমরা ক্লাস সেভেনে শিখে আসলাম এখন আমরা পাঁচটার মধ্যে আমি যেটা দেখাবো সেটা হলো কোণ বাহু কোণ অর্থাৎ এই একটা ত্রিভুজের দুইটা কোণ আর একটা বাহু অপর একটা ত্রিভুজের দুইটি কোণ ও অপর একটি বাহুর সমান যদি আমরা দেখাতে পারি তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে আমরা এখানে যে পদ্ধতিটা ব্যবহার করব সেই পদ্ধতিটা হলো কোণ বাহু কোণ চলে আসো আমরা প্রমাণে আসি অর্থাৎ আমরা এ ও বি আর সি ও ডি এই দুটা ত্রিভুজ সর্বসম দেখাবো দেখাতে গিয়ে যে পদ্ধতি আমরা ব্যবহার করব সেটা হলো কোণ বাহু কোণ এখন আসো আমরা দেখাবো এই ত্রিভুজের দুইটা কোণ অর্থাৎ এ ও বি ত্রিভুজের দুইটা কোণ সি ও ডি ত্রিভুজের দুইটি কোণের সমান আর এ ও বি ত্রিভুজের একটা বাহু সি ও ডি ত্রিভুজের একটা বাহুর সমান এটা আমরা দেখানোর চেষ্টা করব প্রথমে আমরা আসি যেহেতু এ বি সি ডি একটা সমান্তরিক সুতরাং এ বি সমান্তরাল সি ডি আমরা তো এর আগে সমান্তরিকের সঙ্গে পড়ে আসছি যে চতুর্ভুজের বিপরীত জোড়া ত্রিভুজগুলোর সমান্তরাল সেই চতুর্ভুজকে বলা হয় সমান্তরিক তাহলে যেহেতু এ বি সি ডি একটা সমান্তরিক সুতরাং আমরা লিখতে পারি এ বি সমান্তরাল সি ডি এ বি সমান্তরাল সি ডি আর এ সি হলো এদের ছেদক সুতরাং কোণ বি এ সি সমান কোণ হলো ডি সি এ অথবা এ সি ডি এরা হলো একান্তর কোণ অর্থাৎ এ বি সমান্তরাল সি ডি এবং এ সি এদের ছেদক এই কারণে কোণ বি এ সি অর্থাৎ এই যে কোণটা সমান একান্তর কোণ এ সি ডি অর্থাৎ এই কোণটা এই যে আমরা দেখো কোণ বি এ সি একান্তর এই যে এই লাইন আমরা পেলাম খেয়াল করো এখন আসো কোণ বি এ সি যে কোণ বি এ ও একই কোণ অর্থাৎ ছিদ থেকে আমরা ও পর্যন্ত আসলাম কোণ বি এ সি দ্বারা যে কোণ বোঝানো হচ্ছে কোণ বি এ ও দ্বারা ওই একই কোণ বোঝানো হচ্ছে অর্থাৎ খেয়াল করে দেখো এই কোণ আর এ যে কোণ এরা সমান একই কোণ সুতরাং আমরা বি এ সি থেকে বি এ ও তে আসলাম একইভাবে খেয়াল করো এ সি ডি অর্থাৎ এ যেই কোণ এ সি ডি কোণ যেটা ও সি ডি কোণ ওটাই অর্থাৎ আমরা কোণ বি এ সি সমান এ সি ডি অতএব কোণ বি এ ও সমান কোণ ও সি ডি একটা স্টেপ আমরা শেষ করলাম এবার আমরা দ্বিতীয় স্টেপে যাব খেয়াল করো আবার আমরা নিলাম এ বি সমান্তরাল সি ডি এবার ছেদক আমরা চেঞ্জ করলাম ছেদক দিলাম এবার বিডি খেয়াল করো এ বি সমান্তরাল সি ডি আর এবার ছেদক হলো বিডি বিডি যদি ছেদক হয় তাহলে কোণ এ বি ডি অর্থাৎ এই যে কোণটা এই যে ডবলটা সমান কোণ হলো বিডিসি এই যেটা এরা হলো একান্তর কোণ আমরা এই স্টেপে চলে আসলাম এ বি সমান্তরাল সি ডি বিডি ওদের ছেদক অতএব কোণ এ বি ডি সমান একান্তর কোণ বিডিসি আমরা এই যে এই লাইনে চলে আসলাম খেয়াল করো এখানে এখন আসো এ বি ডি দ্বারা যে কোণ বোঝানো হচ্ছে এ বি ও দ্বারা ওই একই কোণ বোঝানো হচ্ছে অর্থাৎ এই এ বি ডি মানেই হলো এ বি ও তাহলে আমরা এ বি ডির বদলে এ পরিবর্তে আমরা এই এ বি ও চলে আসলাম
একই ভাবে কোন বিডিসি দ্বারা যে কোন বোঝানো হচ্ছে ওডিসি দ্বারা ওই কোনই বোঝানো হচ্ছে অর্থাৎ আমরা এই যে বিডিসি এর পরিবর্তে আমরা ওডিসি চলে আসলাম তাহলে এই যে এই লাইন আমরা পেলাম এটা হলো আমাদের দ্বিতীয় স্টেপ প্রথমে আমরা দুটা করে কোণ সমান দেখালাম এখন আমরা মূল কাজে চলে যাব এখন আমরা যে এই ত্রিভুজটা নেব নাম কি আমরা নেব ত্রিভুজ এওবি খেয়াল করো আমরা এখন এই যে এওবি এই ত্রিভুজ নেব আর সিওডি এই ত্রিভুজ নেব তাহলে এই দুই ত্রিভুজের ভিতরে খেয়াল করো দেখো এই যে এই কোণ দুটো আমরা নিয়ে আসবো এই দুটো কোণ সমান এখান থেকে নিয়ে আসবো এই যে এখানে নিয়ে আসলাম আবার এই দুই ত্রিভুজের এও বি আর সিও ডি ত্রিভুজের ভিতরে এই যে এই দুটা কোণ সমান এই কোণ আর এই কোণ সমান আবার এই যে এই কোণ আর এই কোণ সমান অর্থাৎ ত্রিভুজ এও বি আর ত্রিভুজ সিও ডি এর ভিতরে কোণ বি এ ও সমান কোণ হলো ও সি ডি একইভাবে কোণ এ বি ও সমান হলো কোণ ও ডি সি আর এ বি আর সি ডি এরা তো সমান কারণ এরা সামান্তরিকের বিপরীত বাহু সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান তাহলে আমরা এখন পর্যন্ত খেয়াল করো ত্রিভুজ এ ও বি আর ত্রিভুজ সি ও ডি এর ভিতরে আমরা পেলাম দুইটা করে কোণ সমান কোণ বি এ ও সমান কোণ ও সি ডি কোণ এ বি ও সমান কোণ ও ডি সি আবার এ বি বাহু সমান সি ডি বাহু অর্থাৎ ত্রিভুজ দুটো সর্বসমান এই এই তিনটা কারণে একটা ত্রিভুজের দেখো এই দুটো ত্রিভুজের ভিতরে কোণ বি এ ও সমান কোণ ও সি ডি কোণ ও ডি সি সমান কোণ ও বি এ ও বি ও এ বি ও আবার এ বি সমান সি ডি অর্থাৎ কোণ বাহু কোণ ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল অর্থাৎ এই তিনটা কারণে আমাদের ত্রিভুজ এই যে এই দুটো ত্রিভুজ সর্বসম হলো এখানে একটা জিনিস বুঝো একটা ত্রিভুজের মোট ছয়টা উপাদান থাকে তিনটা বাহু আর তিনটা কোণ যদি কোনো দুটা ত্রিভুজ সর্বসম হয়ে যায় তাহলে ওই ত্রিভুজের বাকি আরও যে তিনটা করে উপাদান থাকলো তারাও পরস্পর সমান এই দুটা ত্রিভুজ সর্বসম হওয়ার কারণে এ ও বি ত্রিভুজের এ ও সমান সিও ডি ত্রিভুজের সিও আবার এ ও বি ত্রিভুজের বিও সমান সিও ডি ত্রিভুজের ডিও অর্থাৎ ত্রিভুজ দুটা সর্বসম হওয়ার কারণে আমাদের এ ও সমান সিও বিও ডি সমান ডিও প্রমাণ এসে গেল এই দুটা ত্রিভুজ সর্বসম হওয়ার কারণে আমরা এই প্রমাণটা পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদেরকে সাথে একটু কথা বলতে চাই তোমাদের যাদের প্রবলেম শুধু তারা কথা বলবা হ্যালো তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ হ্যালো এই যে একটা জ্যামিতিক প্রমাণ করলাম একটা সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এটা কি বাবা তোমরা ক্লিয়ার হয়েছো সবাই এটা যদি বুঝে থাকো সবাই তাহলে এরই অনুরূপ আরো দুইটা প্রমাণ আছে একই প্রমাণ অনুরূপ শুধু এটা যারা বুঝবে তাদের পরের দুটা বোঝা তাদের জন্য খুবই সহজ হবে এটা হলো মূল এই মূলটা যদি বুঝো তাহলে এর পরের দুটা তোমাদের জন্য খুব ইজি হবে আর যারা এই এইটা বুঝতে যাদের প্রবলেম বা এখনো ভালো ক্লিয়ার হওনি তারা কিন্তু পরের দুটো গিয়ে একটু ঝামেলা করে যাবা এটা কি সবার ক্লিয়ার হ্যালো আমি এখন আফিয়ার সাথে কথা বলতে চাই আফিয়া আসো আফিয়া তুমি আমাকে শুনতে পাচ্ছ আফিয়া জি স্যার তুমি বলো তো কর্ণ কাকে বলে ত্রিভুজের দুটি চতুর্ভুজের দুটি শীর্ষবিন্দুর মধ্যবর্তী যে সংযোগ রেখা থাকে তাকে কর্ণ বলে আরো একটু ক্লিয়ার করা লাগবে বাবা ভালো হয়নি জয় 330 তুমি আছো জয় হ্যালো জয় জয় আমাকে শুনতে পাচ্ছ তোমার সাউন্ডটা ভালো হচ্ছে না বাবা তোমার সাউন্ড একদম ডিস্টার্ব আবির হাসান আবির হাসান জীবন
ও আবির হাসান আছো তুমি আবির হাসান আচ্ছা এবার আসো আমরা দ্বিতীয় একটা প্রমাণে যেতে চাই। এবার হলো আয়ত, খেয়াল করো আয়তের কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমাদের প্রমাণ। এখানে কিন্তু দুইটা প্রমাণ, আয়তের কর্ণদ্বয় সমান এটা দেখাতে হবে, আবার পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এটা দেখাতে হবে। তাহলে আমাদের সাধারণ নির্বাচন দেখো, প্রমাণ করতে হবে যে এই যে প্রমাণ প্রমাণ করো যে তোমরা শুধু এখানে লিখে দিবে প্রমাণ করতে হবে যে, লিখে দিয়ে এইটা তোমরা লিখে দিবা। আর সাধারণ নির্বাচন আমাদের হবে প্রমাণ করতে হবে যে কর্ণদ্বয় আয়তের কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। দেখো প্রমাণ করতে হবে যে আয়তের কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমাদের সাধারণ নির্বাচন। তাহলে আমরা একটা এখানে চিত্র আঁকাইছি, মনে করি এ বি সি ডি আয়তের এসি ও বিটি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এক, কর্ণ এসি সমান কর্ণ বিডি, এটা একটা। আর দুই নম্বর হলো এ ও সমান সিও, বি ও সমান ডিও। তাহলে আমাদের দুইটা প্রমাণ, এখানে অঙ্কনের দরকার নেই, সরাসরি প্রমাণ। এখন আসো, যেহেতু এখানে দুইটা প্রমাণ, আমরা শুধু এই দুই নম্বর প্রমাণটা আমরা যেহেতু এখনই করলাম, ক নম্বরে আমরা এখনই করলাম, এইটার প্রমাণ করব না, শুধু আমরা এখানে ব্যাখ্যা দেব। যেহেতু আয়ত একটি বিশেষ ধরনের সামান্তরিক, আবার সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা যখন এখনই আমরা প্রমাণ করে দেখালাম। সুতরাং এ ও সমান সিও, বি ও সমান ডিও, এইটুকু আমাদের দুই নম্বর প্রমাণ শেষ। কিন্তু কথা হলো, যদি শুধু এই এক না চাই, শুধু এটা প্রমাণ চাইলো দুই নম্বর, তাহলে কিন্তু এইটুকু লেখলে হবে না। খেয়াল করো, যদি বলে যে প্রমাণ করো যে আয়তের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, চার নম্বরের একটা প্রশ্ন, এখন কেউ যদি শুধু এইটুকু লিখে দিয়ে চলে আসে, তাহলে কিন্তু নাম্বার পাবে না। তাহলে তোমাদের কাজ হলো, যদি এটা চাই তাহলে আমরা এটা যেভাবে প্রমাণ করে দেখালাম সেটা পুরোটা প্রমাণ করে দেখাবা। আর যদি প্রমাণের দুটা চাই, কয়টা চাই এখন দেখো, দুটা চাইছি, এই যে এবার দেখো দুইটা প্রমাণ, এসি সমান বিডি, আবার এ ও সমান সিও, বি ও সমান। এইভাবে চাইলে আমরা তখন আমরা এই যে এই প্রমাণটা, মানে দুই নম্বর প্রমাণটা, আমরা শুধু এই ব্যাখ্যা দিব, যেহেতু আয়তে একটি বিশেষ ধরনের সামান্তরিক, আবার সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং এ ও সমান সিও, বি ও সমান ডিও। কারণ এখানে যদি চার নম্বর থাকে, এই প্রশ্নমূলক চার নম্বর, ফয়ে সৃজনশীলের ফয়ে এটা দিল, এবং চার নম্বরের জন্য যদি আমরা দুইটা প্রমাণই করতে চাই, তাহলে আমাদের প্রমাণটা অনেক বড় হয়ে যাবে। সেই কারণে আমরা দুই নম্বর প্রমাণটা ব্যাখ্যা হিসেবে এইটুকু দিয়ে দেব, আর এক নম্বর প্রমাণটা আমরা এখন করে দেখাব। আর যদি শুধু দুই নম্বরটা চাই, এক নম্বর না চাই, তাহলে শুধু এই ব্যাখ্যা দিলে নাম্বার দুই চার নম্বর পাবা না। তখন তোমাদের কাজ হলো, এই যে এটা যেভাবে আমরা প্রমাণ করে দেখালাম, এটাও ওইভাবে প্রমাণ করে দেখাই দিব। তারপরে এখন আসো, আমাদের কাজ হলো এই এক নম্বরটা আমরা প্রমাণ করব, অর্থাৎ এসি কর্ণ এসি আর কর্ণ বিডি সমান। এখানেও আমাদের কাজ হলো,
দুইটা ত্রিভুজ আমরা সর্বসম দেখাবো। এখন ত্রিভুজ দুটা নির্বাচন করবে কেমনি? এমন ভাবে দুটা ত্রিভুজ নির্বাচন করবা, যেহেতু আমাদের এই এসি আর বিডি সমান দেখাতে হবে, এমন দুটা ত্রিভুজ আমরা নির্বাচন করব, সেই দুই ত্রিভুজের একটা বাহু যেন এসি আর আরেকটা বাহু বিডি হয়, এমন দুটা ত্রিভুজ আমরা নির্বাচন করলাম। আমরা একটা ত্রিভুজ নিলাম এ বি ডি, খেয়াল করো এই যে এ বি ডি একটা ত্রিভুজ নিলাম, আর আরেকটা ত্রিভুজ নিব আমরা এসি ডি। এই দুটা ত্রিভুজ আমরা সর্বসম দেখাবো। এখানে আমরা সর্বসম দেখাবো হলো কোণ অর্থাৎ বাহু কোণ, বাহু দুইটা করে বাহু আর একটা করে কোণ সমান দেখাবো। এবার আমরা যে দুটা ত্রিভুজ সর্বসম দেখাবো, এখন আমরা পদ্ধতি নিলাম হলো বাহু কোণ বাহু, অর্থাৎ দুইটা করে বাহু আর একটা করে কোণ সমান। এখন আমরা মূল প্রমাণে চলে আসি। ত্রিভুজটা আগে নির্বাচন করো, দেখো ত্রিভুজটা আগে চেনো। আমরা একটা ত্রিভুজ দিছি এই যে এই ত্রিভুজটা, নাম হলো এ বি ডি, এ বি ডি এই ত্রিভুজ। আর আরেকটা আমরা ত্রিভুজ নিলাম এ সি ডি, অর্থাৎ এই যে এই ত্রিভুজটা নিলাম এ সি ডি। এই দুটো ত্রিভুজের ভিতরে খেয়াল করো এ ডি বাহু, দেখো এ ডি বাহু এ বি ডি ত্রিভুজেরও একটা বাহু, আবার এ ডি বাহু এ সি ডি ত্রিভুজেরও একটা বাহু। তার মানে উভয় ত্রিভুজের ভিতরে এ ডি আছে, আর এ বি ডি ত্রিভুজের একটা বাহু এ বি, এ সি ডি ত্রিভুজের একটা বাহু সি ডি। এ বি বাহু আর সি ডি বাহু সমান, কারণ এরা হলো আয়তের বিপরীত বাহু। আবার এ বি ডি ত্রিভুজের কোণ বি এ ডি, অর্থাৎ এই কোণ, খেয়াল করো বি এ ডি এই কোণ সমান এ সি ডি ত্রিভুজের এই যে এই কোণ এ ডি সি, এরা সমান, কারণ এরা হলো আয়তের কোণ, আয়তের প্রত্যেকটা কোণ সমকোণ। সেই কারণে এই বি এ ডি আর ডি এ ডি সি এরা সমান, কারণ প্রত্যেকে 90 ডিগ্রি। এখন আসো দেখো ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি এর মধ্যে এ বি সমান সি ডি, কারণ এরা হলো আয়তের বিপরীত বাহু। এ ডি সমান এ ডি, এ ডি হলো উভয় ত্রিভুজের সাধারণ বাহু। আর অন্তর্ভুক্ত কোণ বি এ ডি এই তো এই কোণ সমান অন্তর্ভুক্ত কোণ এ ডি সি, এরা সমান, কারণ এরা হলো প্রত্যেকেই সমকোণ। তাহলে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি এর ভিতরে আমরা দেখো তিনটা করে উপাদান সমান পেলাম, এ বি সমান সি ডি, এ ডি সমান এ ডি, এবং অন্তর্ভুক্ত কোণ ডি এ বি সমান অন্তর্ভুক্ত কোণ এ ডি সি। এই তিনটা উপাদান সমান হওয়ার কারণে এই ত্রিভুজ দুটা সর্বসম হলো। ত্রিভুজ দুটা কি হলো? অর্থাৎ এ বি ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি। এই দুটো ত্রিভুজ সর্বসম হওয়ার কারণে এ বি ডি ত্রিভুজের একটা বাহু বিডি, আর এ সি ডি ত্রিভুজের একটা বাহু সি ডি এ সি। এই দুটো ত্রিভুজ সর্বসম হওয়ার কারণে এই এ সি আর বিডি সমান প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি কেউ প্রবলেম থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে আমার সাথে কথা বলো। তোমরা ব্যাড সাউন্ড দিচ্ছ কেন? হ্যালো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ বাবা? হ্যালো স্যার। হ্যাঁ বলো স্যার। যদি আমরা আয়তের কর্ণদ্বয় স্যার দ্বিতীয় অ্যাসাইনমেন্ট কবে যাবে না এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এটা প্রমাণ করে দেখালাম, এটা কি ক্লিয়ার হয়েছে সবাই? হ্যালো হ্যাঁ স্যার। আরো কোনো প্রবলেম আছে থাকলে আমার সাথে কথা বলো। স্যার দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট কবে জমা দিতে হবে? যখন তোমাদেরকে মেসেজ পাঠাবে তখন দিবা। তোমাদেরকে মেসেজ যেদিন পাঠাবে সেদিন তোমরা চলে আসবা। আচ্ছা অপূর্ব, অপূর্ব তুমি আমার সাথে আসো বাবা। অপূর্ব হ্যালো, অপূর্ব স্যার এটা আরেকবার বুঝে দেন তো। কোনটা বাবা? এই এই আয়তর এটা জি স্যার। আমাদের দেখাতে হবে যে আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান, অর্থাৎ দেখো এসি আর বিডি এরা হলো আয়তের কর্ণ, এটা একটা আয়তের বৈশিষ্ট্য। আয়ত কিন্তু একটা সামান্তরিক, কিন্তু সামান্তরিকের কর্ণদ্বয় সমান হইতেও পারে না হতে পারে, কিন্তু আয়তের কর্ণদ্বয় সমান হবেই। যদি কর্ণ সমান না হয় তাহলে আয়ত হবে না, এটা একটা আয়তের বিশেষ একটা বৈশিষ্ট্য। আমাদের প্রমাণ করতে হবে যে এসি আর বিডি সমান। এইটা প্রমাণ করার জন্য আমরা এখান থেকে দুইটা ত্রিভুজ নির্বাচন করব।
আমি একটা ত্রিভুজ নিছি এ বি ডি, খেয়াল করো এই যে ত্রিভুজ, আর আরেকটা ত্রিভুজ নিছি এ সি ডি, যেই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ আমরা সর্বসম দেখাতে পারলে এই এ সি আর বি ডি সমান হয়ে যাবে। তাহলে আমাদের সর্বসম আমরা এখন দেখাবো, সর্বসম দেখাতে গিয়ে আমি এ বি ডি ত্রিভুজের এ বি বাহু আর এ সি ডি ত্রিভুজের সি ডি বাহু, এই দুটো বাহু সমান, এটা টান দেওয়া আছে, দেখো কেন সমান, এরা আয়তের বিপরীত বাহু। আবার এ বি ডি ত্রিভুজের এ ডি, এ সি ডি ত্রিভুজের এ ডি, এ ডি উভয় ত্রিভুজের সাধারণ বাহু, তার মানে এ ডি আর এ ডি সমান। এ বি ডি ত্রিভুজের কোণ বি এ ডি, এই যে কোণটা, এটা হলো সমকোণ। আবার এ সি ডি ত্রিভুজের এ ডি সি কোণ, এই যে কোণটা, এটাও সমকোণ। তাহলে এই কোণ আর এই কোণ সমান, তার মানে এ বি ডি ত্রিভুজ আর এ সি ডি ত্রিভুজের ভিতরে এ বি বাহু সমান সি ডি বাহু, এ ডি বাহু সমান এ ডি বাহু, এবং অন্তর্ভুক্ত কোণ বি এ ডি সমান অন্তর্ভুক্ত কোণ এ ডি সি, এই তিনটা উপাদান সমান হওয়ার কারণে এই যে এই দুটো ত্রিভুজ সর্বসম হলো, এই দুটো ত্রিভুজ সর্বসম। যখন ত্রিভুজ দুটো সর্বসম হলো, তখন দেখো এই এ বি ডি ত্রিভুজের একটা বাহু কিন্তু বিডি, আবার এ সি ডি ত্রিভুজের একটা বাহু এসি, এই দুটো ত্রিভুজ সর্বসম হওয়ার কারণে এসি আর বিডি সমান প্রমাণ হয়ে গেল, ক্লিয়ার? আর আমাদের হাতে কয়েক মিনিট সময় আছে, পাঁচ মিনিট, আমরা চলে যাব এই যে রম্বসেবা, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, খেয়াল করো এখানে সাধারণ নির্বাচন ওই একই বিশেষ নির্বাচন, মনে করি এ বি সি ডি একটি রম্বস, এর এ সি আর বি ডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করতে হবে এখানে দেখো এ ও সমান সি ও, বি ও সমান ডি ও, আর এই যে ও বিন্দুতে যে চারটা কোণ তৈরি হয়েছে, দেখো ও বিন্দুতে কিন্তু আমাদের চারটা কোণ তৈরি হয়েছে, একটা কোণের নাম হলো এ ও বি, বি ও সি, সি ও ডি, ডি ও এ, এই ও বিন্দুতে যে চারটি কোণ তৈরি হয়েছে প্রত্যেকটা কোণ সমকোণ, এই এটা প্রমাণ করতে হবে, অর্থাৎ ও বিন্দুতে যে কোণগুলো তৈরি হয়েছে এরা সমকোণ, এটা প্রমাণ করব। তাহলে আমাদের এখানে দেখো প্রমাণ হলো এ ও সমান সি ও, বি ও সমান ডি ও, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আবার কোণ এ ও বি সমান বি ও সি, কোণ সমান সি ও ডি সমান ডি ও সি, এ সমান এক সমকোণ, এটা এখন প্রমাণ করতে হবে। এখন এক নম্বর প্রমাণ আমরা ব্যাখ্যা দিয়ে শেষ করে দেব, সেটা হলো এইরকম, দেখো যেহেতু রম্বস একটা বিশেষ ধরনের সামান্তরিক, আর সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আমরা এখানে প্রথমেই দেখাই দিছি, সুতরাং এ ও সমান সি ও, বি ও সমান ডি ও, এইটুকু লিখে আমরা এই এক নম্বর প্রমাণ শেষ করে দেব। এখন আসলো আমাদের মূল কাজ হলো এই দুই নম্বর প্রমাণ, অর্থাৎ ও বিন্দুতে যে কোণগুলো তৈরি হয়েছে এরা প্রত্যেকই এক সমকোণ, এটা আমাদের এখন প্রমাণ করতে হবে। এইটা প্রমাণ করার জন্য আমরা পাশাপাশি দুটা ত্রিভুজ নেব, আমি এখানে নিছি এ ও বি আর বি ও সি, কেউ যদি এ ও বি এর সাথে ডি এ ডি ও এ নেয় তাও হবে, কেউ যদি বি ও সি এর সাথে সি ও ডি নেয় তাও হবে, অর্থাৎ পাশাপাশি দুইটা ত্রিভুজ আমরা সর্বসম দেখাব। আমরা সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করা, এটা প্রমাণ করার জন্য আমরা কিন্তু বিপরীত ত্রিভুজ নিছি, এ ও বির সাথে সি ও ডি নিছি, আর এখানে আমরা লিখব পাশাপাশি দুটো, আমি এখানে এ ও বি এর সাথে বি ও সি নিছি, এই দুটো ত্রিভুজ আমরা সর্বসম দেখাবো। সর্বসম দেখানোর যে প্রমাণটা আমি এখানে নিয়ে আসবো সেটা হলো বাহু বাহু বাহু, অর্থাৎ একটা ত্রিভুজের তিনটা বাহু যদি অপর একটা ত্রিভুজের তিনটা বাহুর সমান হয় তবে ত্রিভুজ দুটো সর্বসম হবে, এই প্রমাণ আমরা এখন করব। তাহলে আমরা মূল প্রমাণে চলে যাই, দেখো আমরা ত্রিভুজ নিছি এ ও বি, এই যে ত্রিভুজ এ ও বি, তার সাথে নিচ্ছি আমি বি ও সি, এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের ভিতরেই খেয়াল করো এ ও সমান সি ও, কারণ পরস্পর সামান্তরিকের বা রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সেই হিসাবে এ ও সমান সি ও, আবার এ বি সমান কিন্তু বি সি, কারণ রম্বসের বাহুগুলো পরস্পর সমান, রম্বসের সংজ্ঞা অনুসারে যে সামান্তরিকের চারটি বাহু সমান তার নাম হলো রম্বস, তাহলে
ত্রিভুজ AOB আর ত্রিভুজ BOC এর মধ্যে AB বাহু সমান BC বাহু, এরা সমান কারণ এরা রম্বসের বাহু। আবার AO সমান CO কারণ রম্বসের কর্ণদ্বয়কে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আবার BO দেখো, BO উভয় ত্রিভুজের সাধারণ বাহু, তার মানে ত্রিভুজ AOB আর ত্রিভুজ BOC এর ভিতরে AB সমান BC, AO সমান CO, BO সমান BO, অর্থাৎ তিনটা করে বাহু আমাদের সমান হলো। এই যে আমরা দেখো এই প্রমাণটা দিয়ে আসলাম, ত্রিভুজ AOB আর ত্রিভুজ BOC এর ভিতরে AB সমান BC কারণ এটা রম্বসের বাহু, রম্বসের চারটা বাহু সমান, সেই হিসেবে AB সমান BC। AO সমান CO কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সেই কারণে AO আর CO সমান। আর BO হলো উভয় ত্রিভুজের সাধারণ বাহু, উভয়টার সাথে BO আছে, তার মানে AOB ত্রিভুজের তিনটা বাহু, BOC ত্রিভুজের তিনটা বাহু সমান, অতএব ত্রিভুজ দুটো সর্বসম। এখন ত্রিভুজ দুটো সর্বসম হওয়ার কারণে দেখো, খেয়াল করো, ত্রিভুজ দুটো সর্বসম হওয়ার কারণে কোণ AOB অর্থাৎ যেই কোণটা দেখো, খেয়াল করো, সরি, সর্বসম হলে, দুটা ত্রিভুজ সর্বসম হলে ওই ত্রিভুজের প্রত্যেকটা অনুরূপ উপাদানগুলো সমান হয়। যেহেতু এই দুটা ত্রিভুজ সর্বসম, সেই কারণে কোণ AOB অর্থাৎ এই কোণ সমান কোণ COB, এই কোণ, এই দুটা কোণ সমান, সর্বসম হওয়ার কারণে আমরা এই দুটা কোণ সমান লিখে দিলাম। এই যে কোণ AOB সমান কোণ BOC, সর্বসম হওয়ার কারণে শর্ত অনুযায়ী আমাদের এই কোণ দুটো সমান হলো। কিন্তু আমাদের দেখাতে হবে এরা প্রত্যেকটা সমকোণ, এখন আমরা সমকোণ দেখাবো। খেয়াল করো এই কোণ AOB আর কোণ BOC, এই কোণ দুয়েকে বলা হচ্ছে রৈখিক যুগল সন্নিহিত কোণ। রৈখিক যুগল সন্নিহিত কোণ কাকে বলে এটা একটু বুঝো তোমরা। অর্থাৎ সন্নিহিত কোণ মানে কি, যখন একই বিন্দুতে দুইটি কোণের একটাই শীর্ষবিন্দু হবে তখন সেই দুই কোণকে বলা হবে সন্নিহিত কোণ। আর রৈখিক যুগল মানে হলো একই রেখার সাথে কোণ দুটো হতে হবে। দেখো AOB এই কোণের শীর্ষবিন্দু, ও আবার কোণ COB এই কোণেরও শীর্ষবিন্দু কিন্তু ও, তাহলে এই দুই কোণের শীর্ষবিন্দু একটাই। আবার কোণ দুইটা দেখো AC রেখার, AC সরল রেখার সাথে তৈরি হচ্ছে। যদি দুইটা সন্নিহিত কোণ একই সরল রেখার সাথে তৈরি হয় সেই কোণ দ্বয়কে বলা হয় রৈখিক যুগল সন্নিহিত। আর রৈখিক যুগল সন্নিহিত কোণ দ্বয়ের সমষ্টি হলো এক সরল কোণ, অর্থাৎ দুই সমান। এখানে কোণ AOB আর কোণ COB এটা হলো এক সরল কোণ। দেখো এই দুটো কোণের যোগফল, অর্থাৎ এই দুই কোণের যোগফল হলো এক সরল কোণ, এটা দেখো সরল কোণ হলো। অর্থাৎ কোণ AOB যোগ কোণ BOC মানে এক সরল কোণ, এক সরল কোণ মানে দুই সমকোণ, তাহলে এই দুই কোণের যোগফল হলো দুই সমকোণ। আবার প্রত্যেকটা কোণ সমান, তার মানে প্রত্যেকটা কোণের মান হলো 90 ডিগ্রি বা 100 কোণ, অর্থাৎ কোণ AOB কোণ BOC সমান 100 কোণ। অনুরূপভাবে প্রমাণ করা যায় যে কোণ COD এবং কোণ BOA এরাও 100 কোণ, অর্থাৎ ও বিন্দুতে যে চারটা কোণ তৈরি হয়েছে এরা প্রত্যেকটাই সমান, অর্থাৎ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, আমার হাতে সময় নাই, সময় কম, আমি এখন তোমাদের যে কোনো প্রবলেম থাকলে সেটা বলো। হ্যালো হ্যালো হ্যালো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? বাবা তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? এই যে আমরা যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এটা ক্লিয়ার করলাম, এটা কি ক্লিয়ার হয়েছে সবাই? এখন আমাদের সময় শেষ, আমি আজকে ক্লাস শেষ করব। তোমরা কি রোজা করতেছো সবাই? আচ্ছা, যারা মানে ছাত্র ছাত্রী আসো, তোমাদের ক্লাস হলো, আমি তোমাদের দুটো উপদেশ দেবো। রোজা অবশ্যই করবা ইনশাল্লাহ রমজান মাস, আর রোজার মাসে আল্লাহ হচ্ছে আমাদের দোয়া কবুল করে। তোমরা সবাই সবার জন্য দোয়া করবো আল্লাহর কাছে বেশি বেশি করে, যেন আমাদের প্রতিষ্ঠানের সকল ছাত্র ছাত্রী, টিচার, যারা অভিভাবক আছো তারা, এবং যারা আমাদের স্টাফ আছে সহ
পুরা দেশের মানুষ যেন আল্লাহ সবাইকে মাফ করে ক্ষমা করে, আর এই যে মহামারী, এই মহামারীর থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচায়। সবাই বেশি বেশি করে ইফতারের সময় দোয়া করবে, আর অযথা বাইরে ঘোরাঘুরি না করে, রোজার মাসে এটা হলো ইবাদতের মাস, তোমরা বেশি বেশি করে আল্লাহ তাসবিহ তাহলিল পাঠ করো, কোরআন তেলাওয়াত করো, যারা কোরআন শরীফ পড়া পারো তোমাদের কাছে আমার উপদেশ হলো এই রোজার মাসে কোরআন খতম দিবে, এবং যারা এখনো কোরআন শরীফ তেলাওয়াত করতে শিখুনি বা পারো না তোমরা এই রোজার মাসে কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে শিখবে, এই উপদেশ এবং আহ্বান জানিয়ে আজকে ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।